নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা চারিদিকে কিন্তু মায়ের আসার প্রস্তুতি তুঙ্গে কারণ মা আসতে আর বেশি দিন বাকি নেই আর সেই সঙ্গে কিন্তু প্যান্ডেলের কাজও কিন্তু চলছে খুবই দ্রুত গতিতে আর সেই প্যান্ডেলের প্রস্তুতির কিছু খুঁটিনাটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং সে সেগুলো তুলে ধরার জন্য আমি দীপালি আবারও চলে এসেছি জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমার সেকেন্ড রাউন্ড সাজ্যে শহর আসছে পুজো নিয়ে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীর সঙ্গে সেখানেও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ক্যামেরাটি ঘুরিয়ে একটু দেখাতে যে এখানে কিভাবে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এবং মোটামুটিভাবে কিছুটা কাজ কিন্তু অনেকটাই কিছুটা বলবো না অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং যেটুকু বাকি আছে সেটুকু বাকি আর আর বাকি কয়েকটা দিনে শেষ করতে এমন কিছু অসুবিধা হবে না কিন্তু এখনই দেখতে এগুলো এত সুন্দর লাগছে এগুলি এত ফুটেছে যে আমি শর যে পুজোর সময় যখন আপনারা এখানে আসবেন যখন ফাইনাল রেজাল্টটা আপনারা দেখতে পারবেন আপনারা নিশ্চয়ই খুবই সারপ্রাইজ হবেন এত সুন্দর একটা কাজ দেখে এবং সেটা সাক্ষী থাকার জন্য আপনাদেরকে আসতেই হবে আর আমি একটু জিজ্ঞেস করে নেবো ওনাদের থেকে ওনাদের পুজোর বিষয়ে কিছু কথা প্রথমেই আমি পেয়ে গেছি ক্লাবের একজন অন্যতম সদস্যকে আমি একটু আপনার নামটা জানব আমার নাম গৌতম দাস আমি ক্লাবের সেক্রেটারি কি বিষয়ে কাজ করছেন কি বিষয়ে এবছর আমাদের নিবেদন হচ্ছে শক্তি আসে ভক্তিতে মা দশভূজা দশভূজা আমরা যাকে কখনো শক্তি রূপে কখনো মাতৃ এই শক্তিরূপ মার শক্তির ভাবটাকে আমরা প্রকাশ করছি কখনো মাতৃরূপটাকে প্রকাশ করছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা কখনো মানে যেখানেই যাবেন দেখবেন যে আমাদের মেয়েদের জয় জয়কার সেই জায়গায় যেখানে মা দুর্গা কখনো হত্যা করেছেন অসুরকে কখনো তিনি হত্যা করেছেন নিশুম্ভকে সেইভাবেই আবার মাতৃরূপে আমাদের কাছে কখনো 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 দেখেছেন গণেশকে মাথায় হাত দিয়ে আছে কখনো কার্তিককে মাথায় হাত দিয়ে আমরা সেইভাবে ফোটাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আমাদের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সারা বিশ্ব চ্যাম্পিয়নশিপ করেছেন পি সিন্ধু সুতরাং মায়ের রূপ মা হচ্ছে আমাদের সব কিছু কখনও ছেলে বকাশোনা করলে মা হাত বোলায় কখনও মা আমাদের ভুলচু দেখলে মাই সেই মাকেই আমরা প্রতিফলিত করছি নানারকমভাবে আমাদের এই প্যাঞ্জেলের মাছখানে একদমই অর্থাৎ মা মানুষ মানে নারী কিন্তু একাধারে শক্তির একটি খুব বড় প্রতীক অর্থাৎ নারী পারে না এমন কোনো কাজ হয় না এই বিষয়টাই কিন্তু ওনারা তুলে ধরার চেষ্টা করছেন সারা বিশ্ব কিন্তু কাঁপিয়ে চলেছে নারী শক্তি আর সেই বিষয়টাই কিন্তু ওনারা তুলে ধরার চেষ্টা করছেন আমি আর একটু বেশি কিছু জানতে চাইবো আর তার জন্য আমি পেয়ে গেছি এই ক্লাবের মানে যারা নারীরা রয়েছেন সেই নারীদেরকেই পেয়ে গেছি আর নারী নিয়ে যখন থিম ওনাদের সাথে কথা না বললে কি একদমই চলে তো আমি প্রথমেই যাকে পেয়েছি আপনার নামটা একটু শুনবো কৃষ্ণা মুখার্জি আচ্ছা তো আপনাদের এই পুজোর বিশেষত্ব কি আছে মানে কি মনে হয় যে এমন একটা জিনিস যেটা কালীঘাট আছে আর কোথাও নেই সেটা বলতে গেলে আমরা বলতে পারি যে আমরা এখানে যে পুজোটা করি আমরা কোনো চাঁদা নিই না কারোর থেকে না আমাদের নিজস্ব সহ যা সদস্য আছে তাদের কন্ট্রিবিউশন এবং যারা ভালোবেসে আমাদের জন্য কিছু কন্ট্রিবিউশন করেন আমরা সেটাতেই চেষ্টা করি পুজোটাকে সম্পূর্ণ করার আচ্ছা তো এটা আপনাদের এখানকার বিশেষত্ব একদমই খুবই সুন্দর একটা বিষয় কিন্তু উনি বললেন আমাদেরকে কোনো রকম কারোর উপর জোর বা কোনো রকম চাপ চাপিয়ে দেব আমরা কখনো করি না একদম তাতেই আমাদের যা হয় যেরকম ভাবে করতে পারি সেরাম ভাবেই করা একদমই মা তো সকলেরই তো সেখানে চাপ বা জোরের কোনো প্রশ্নই আসে না আর তার ফলেই কিন্তু কোনো রকম ভাবেই কারোর থেকে মানে এই চাপ বা জোর খাটিয়ে মায়ের পুজো বা মায়ের আরাধনা করারও কোনো প্রশ্ন আসে না কিন্তু এগুলো মাঝে আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটি কেক রয়েছে এবং আপনারা অলরেডি জানেন কেকটা কিসের কিন্তু সেলিব্রেশনটা কিসের সেটাও কিন্তু ওনারাই বলবেন আমি একটু ওনাদের থেকে শুনতে চাই কারণ ওনাদের মুখ থেকে শুনতে ভালোই লাগে তো আমি সরাসরি ওনাকে জিজ্ঞেস করবো যে কেকটা কিসের আর সেলিব্রেশনটা কিসের এটা হচ্ছে জিও বাংলা সম্মান শারদিয়া দু হাজার উনিশ আমরা দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছি তার জন্যই এই সেলিব্রেশন তো সেলিব্রেশনটা কেকটা ফেলে রাখার কোনো মানে হয় না সেলিব্রেশনটা শুরু করা যাক তাহলে কেকটা কেটে আমি অনুরোধ করবো আপনাকে আপনি যদি সেলিব্রেশনটা শুরু করেন কার্টুন আমাদের তরফ থেকে জিও বাংলাকে শুভেচ্ছা এবং আমরা আশা করি আমরা আরো ভালো ভালো ফল আশা করবো আমরা আরও ভালো উপলে যাব এই আশা রেখেই আমরা সেলিব্রেশন করছি হ্যাঁ থ্রি চিয়ার্স পর সিসঙ্গ একদমই ওনারা কিন্তু সেলিব্রেশন শুরু করে দিয়েছেন কেক খাওয়া কেক কাটাকাটি ইত্যাদি সমস্ত কিছু শুরু হয়ে গেছে সেলিব্রেশন তো সবে শুরু হলো এরকম তো আরও অনেক সেলিব্রেশন অপেক্ষা করছে সকলের জন্য সবথেকে বড় সেলিব্রেশন মায়ের আশা সেলিব্রেশন সেটাও কিন্তু অপেক্ষা করছে আর সেই জন্যই কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে জিও বাংলাতে আর আমরা এই সেলিব্রেশন এখানে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না তো আমি সরাসরি চলে যাবো আমাদের স্পন্সরদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্পন্সার এমবজার কো GST DOS, the IT partner R&J Consultancy Services. আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং সেফটি পার্টনার অ্যারিসিন কেবল ফুড পার্টনার মিও আমরে এবং ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশনকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চোখ রাখুন জিও বাংলার পর্দায় কারণ আমি দীপালি আবারও আসবো নতুন কোনো ক্লাব নতুন কোনো পুজো এইরকমই খুঁটিনাটি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে এই ধরনের সেলিব্রেশন আপনাদের সামনে তুলে ধরতে ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই জিও বাংলায় চোখ রাখতে হবে ক্যামেরা পারসন সৌরভের সাথে আমি দীপালি জিও বাংলা